primul mulțumitor, fără și pot fi loc și-a pregătit domnului Părici, am ascult mă de pe direct astrâmbu și când vă mori cu atunci și mușa, dintr-o și mușa, tu adă poți să mă înțeleg multe, dintr-o și mușa, tu, chimba pe pătrul în cura. Am adă dintr-o și mușa, dar și nu? Chimba pe আমার কি লাগছে ও কে ওয়ান
co alpha less than 1. এখন আমরা একটু দেখি আমি যদি n দুটি উপাদান করি তাহলে o k phi মূলধন আছে ক্যাপিটাল আছে তাহলে o l 1 স্ট্রং আছে এখন এই জায়গায় যেহেতু ক্যাপিটাল বেশি লাগছে স্ট্রং কম লাগছে সুতরাং এটা এক এর চেয়ে বেশি অনুপাতটা স্ট্রং এবং ক্যাপিটাল অনুপাতটা ক্যাপিটালের পরিমাণ এক এর চেয়ে বেশি এই বেশি হয় একে ক্লোজ ওয়ান বা প্রযুক্তি নাম্বার একটা হচ্ছে মূলধন গণ পদ্ধতি আবার বি বিন্দুতে যদি আমরা উৎপাদন করি একই পরিমাণ পণ্য বা দ্রব্য আমরা উৎপাদন করতে পারবো টেকনোলজি পদ্ধতি টেকনোলজি পদ্ধতিতে দেখো ক্যাপিটাল লাগছে ও কে ওয়ান এবং লেবার লাগছে ও এল ফাইভ এখানে ক্যাপিটালের অনুপাত এসছে লেবারের অনুপাত বেশি লাগছে বেশি লাগে এটাকে আমরা বলছি সমগণ পদ্ধতি ধরো একই পরিমাণ দ্রব্য বা একই দ্রব্য আমেরিকা যদি উৎপাদন করে বা জাপানে যদি উৎপাদন করে তাহলে তারা মূলধন গণ পদ্ধতিতে উৎপাদন করবে একই দ্রব্য যখন আমরা আমাদের দেশে উৎপাদন করব তখন আমরা সমগণ পদ্ধতিতে উৎপাদন করব যেই দেশে উৎপাদনের যেই উপকরণটা বেশি পাওয়া যায় সেই দেশ সেই বেশি পাওয়া উপকরণটি নির্ভর উৎপাদন পদ্ধতি প্রয়োগ করবে তাহলে আমরা আজকে কি দেখলাম কিভাবে উৎপাদন করা হবে বা কোন উপায় উৎপাদন করবে বা কোন পদ্ধতি উৎপাদন করা হবে এটা আমরা সম উৎপাদন লেখা দ্বারা দেখিয়েছি তাহলে আমাদের দেশ বাংলাদেশ বাংলাদেশটা উৎপাদন করবে কি দ্বারা আমরা বাংলাদেশ যদি বলি বাংলাদেশ উৎপাদন করবে সম ঘন পদ্ধতিতে আর এটা যদি আমরা আমেরিকা বুঝে থাকি তাহলে আমেরিকা উৎপাদন করবে টেকনোলজি ওয়ান অর্থাৎ মূলধন গণ পদ্ধতি আমরা আজকে কিভাবে উৎপাদন করবে এই পদ্ধতিটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আমরা পরবর্তী ক্লাসে কার জন্য উৎপাদন করা হবে সেই বিষয়ে চিত্র সহকারে দেখব তো তোমরা সবাই ভালো থাকো সুন্দর থাকো পরবর্তী ক্লাস নিয়মিত দেখো পড়াশোনা